সুপ্রভাত বন্ধুরা আজ হল পয়লা মে শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আগামী তিন থেকে চার মে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী সাত মে পর্যন্ত নৈশকারপুর মেয়াদ বৃদ্ধি রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আম জনতার রাস্তায় এক্সিট পোল নয় গণনায় বিশ্বাসী বিধায়ক থাকবে প্রতিবেদনে দেশে বাড়ছে করোনার সংক্রমণ আন্তর্জাতিক বিমানবন্দর একত্রিশ মে পর্যন্ত নিষেধাজ্ঞা হাইলাকান্দির তিন বিধানসভা আসন এ এর দখলের স্পষ্ট ইঙ্গিত সবকটি সমীক্ষায় হাইলাকান্দিতে সমীক্ষা অনুকূলে চাপ মুক্ত হয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করবেন এর প্রার্থীরা দলের সমীক্ষা রাজ্যে চুরাশি থেকে ছিয়াশি আসন মিত্রজুট লাভ করবে কাসারের সাথে সাত পাবে বিজেপি মন্তব্য সাংসদ ডক্টর রাজদীপ রায়ের বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমে থাকতে হলে অসমিয়া বলতে হবে করিমগঞ্জের রুগীকে নার্সের ফরমানে চাঞ্চল্য শিলচরে মন্তর গতিতে বুট গণনা শেষ হতে পারে কাকবুরে ইঙ্গিত এসপির বরাক উপত্যকায় করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও দুইশো জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন কোন জেলায় কতজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি বুট গণনা কর্মীদের গণনা কেন্দ্র নিয়ে আসতে রবিবার প্রশাসনের বাস গাড়ি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক পারে এবার খবরগুলির বিস্তারিত প্রথম খবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা এই বিষয়ে জানার জন্য ছাত্রছাত্রীরা অধীর অপেক্ষায় রয়েছেন গতকাল শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রবিবার অর্থাৎ দুই মে নির্বাচনের ফলাফল বের হওয়ার পর এইচএসএলসি এবং এইচএস পরীক্ষার সিদ্ধান্তের বিষয়ে তিন থেকে চার মে ঘোষণা করা হবে সাংবাদিকদের ডক্টর হিমন্ত শর্মা বলেন আরও আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করুন দুই মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মেয়াদ বাড়ানো হল নাইট কারফুর গত সাতাশ এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশ জারি করে রাত আটটা থেকে বুড় পাঁচটা পর্যন্ত পাঁচ দিনের জন্য নাইট কারফু ঘোষণা করা হয়েছিল শুক্রবার আবারও এক নির্দেশে কিছু সংশোধন করে নতুন নির্দেশ জারি করা হয়েছে এতে বলা হয়েছে আগামী সাত মে পর্যন্ত অব্যাহত থাকবে নাইট কারফু তাছাড়া সন্ধ্যা ছয়টায় সব দোকান বাজার বন্ধ করার নির্দেশও সাত মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাইট কারফিউ জারি করা হয় সরকারের পক্ষ থেকে প্রথমে পাঁচ দিনের জন্য দেওয়া হলেও গতকাল এর মেয়াদ আরও ছয় দিন বৃদ্ধি করা হয়েছে কারণ এই পাঁচ দিনের নাইট কারফিউর মেয়াদ শেষ হবে আজ অর্থাৎ পয়লা মে শনিবার কিন্তু এখনও রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ফলে কারফুর সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রকাশিত এক্সিট পোলকে তেমন পাত্তা দিতে নারাজ মহাজুট নির্বাচন পরবর্তী ভোটারদের মতামতের উপর নির্ভর করে তৈরি হওয়া বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার এক্সিট পোলকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না কংগ্রেস এআইউডিএফ সহ মহাজুটের নেতৃস্থানীয়রা পশ্চিমবঙ্গে আট দফার ভোটদান প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে এক্সিট পোল দেখানো হয়েছে এ নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে অসমে এর প্রেক্ষিতে শুক্রবার কংগ্রেস নেতা বিধায়ক কমলা কদেপুর কায়স্থ বলেন এ নিয়ে মহাজুট মোটেও চিন্তিত নয় সরকার মহাজুটেরই হবে তিনি বলেন এক একটি চ্যানেলে এক এক ধরনের এক্সিট পোল দেখানো হয়েছে একে অন্যের সঙ্গে কোনো মিল নেই ফলে কোন চ্যানেলের এক্সিট পোলকে সত্য বলে ধরা হবে একথা উল্লেখ করে উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী কমলাক্ক বলেন এখন এক্সিট পোল নিয়ে বাবার কিছু নেই রবিবার বুট গণনার পর সব চিত্র পরিষ্কার হয়ে যাবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে মহাজুট সরকার গঠন করবে বলে দাবি করেন তিনি দেশে বাড়ছে করোনার সংক্রমণ করোনার দ্বিতীয় ধাক্কায় রীতিমতো বেসামাল জনজীবন দিন যত যাচ্ছে ততই বিদ্যুৎ গতিতে বাড়ছে সংক্রমণ যার জেরে এবার ফের আন্তর্জাতিক বিমান চলাচল নিষিদ্ধ করা হলো কেন্দ্র সরকারের তরফে শুক্রবার একটি বিবৃতিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে জানা গিয়েছে দেশে যেরকম করোনার সংক্রমণ বাড়ছে তাতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে এই অবস্থায় সংক্রমণের চেন বাংতে আগামী একত্রিশে মে পর্যন্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন তবে এই নিষেধাজ্ঞা শুধু যাত্রী এবং পণ্য পরিবাহী বিমানের ক্ষেত্রে বহাল থাকবে কার্গো বিমানের ক্ষেত্রে তা কার্যকর হবে না প্রসঙ্গত এর আগে ত্রিশ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবে পরিস্থিতি বিবেচনায় এবার তা আরও বাড়ানো হল জাতীয় ও আঞ্চলিক স্তরের বিভিন্ন টিভি চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে মহাজুটের ক্ষমতা দখল নিয়ে টানা পরেন তাকলেও হাইলাকান্দির তিন বিধানসভা আসন এর দখলে যে রয়েছে তার স্পষ্ট ইঙ্গিত সব সবকটির সমীক্ষাতেই ফলে রবিবার স্নায়ুর চাপ থেকে অনেকটা মুক্ত থেকেই গণনা কেন্দ্রে প্রবেশ করবেন মহাজুটের এ এর প্রার্থীরা পক্ষান্তরে সমীক্ষার ফলাফল অনুকূলে না তাকায় বিজেপি প্রার্থীরা চাপের মধ্যেই গণনা কেন্দ্রে প্রবেশ করবেন এদিকে কোভিড বিধি মেনে কাউন্টিং এজেন্টদের কোভিড টেস্ট করাতে দিনভর মহাজুট মিত্রজুটের প্রার্থীরা তৎপর ছিলেন কাটলিসোরা আসনের এআইউডি প্রার্থী সুজামুদ্দিন লস্কর কৃষ্ণপুরে রীতিমতো ক্যাম্প করে কাউন্টিং এজেন্টদের শুক্রবার কোভিড টেস্ট করান পাশাপাশি এজেন্টদের এদিন শেষবারের মতো বুট গণনার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে অবগত করান খুদ এআইউডিএফ প্রার্থী বিধায়ক সুজামুদ্দিন লস্কর এদিকে বুথ ফেরত সমীক্ষায় হাইলাকান্দির তিন আসনের মধ্যে হাইলাকান্দি আসনে এ আই জাকির হুসেন লস্করের জয় এক প্রকার নিশ্চিত দেখানো হয়েছে আর কাটলিসরাও আলগাপুরে এ আই ইউডিএফ বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আজমলের দলের প্রার্থী সুজামুদ্দিন লস্কর। নিজামুদ্দিন চৌধুরী যে বিজয়ী হচ্ছেন এমন ইঙ্গিত দেওয়া হয়েছে কাসারে সাথে সাত সহ বরাকে বিজেপি দুই সংখ্যার আসন লাভ করবে উনিশশো সালে বরাকে বিজেপি যেরকম নয়জন বিধায়কও দুই সাংসদের স্থিতি ছিল সেই রেকর্ড এবার ভঙ্গ করবে বিজেপি আর এর সাক্ষী হতে চলেছেন বিজেপির কর্মকর্তা কর্মীরা শুক্রবার শিলচরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে কথাগুলো বলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় তিনি এও বলেন বৃহস্পতিবার যে ছয়টি এজেন্সি বিজেপির আসন দখল নিয়ে পরিসংখ্যান তুলে ধরে এসব এক্সিট পল বিশ্লেষণ করলে তিয়াত্তরটি আসন দখল করবে বলে স্পষ্ট হয় দলের সমীক্ষা মতে রাজ্যে চুরাশি থেকে ছিয়াশিটি আসন মিত্রজুট লাভ করবে আরও এক ধাপ এগিয়ে সাংসদ বলেন কাসারে সাথে সাত আসন লাভ করবে দল শিলচরে বিজেপি প্রার্থী চল্লিশ হাজার বুটের ব্যবধানে জয়ী হবেন দীপায়ন চক্রবর্তী জয়সুধু সমের অপেক্ষা শিলচরে এক লক্ষ পাঁচ হাজার বুট লাভ করবে দল অসমের মাটিতে অসমিয়া ভাষা বলতেই হবে আমি অসমের মেয়ে বাংলাবাসী এক রুগীর সহযোগীকে এমনই হুমকির সুরে কথা বললেন করিমগঞ্জ সরকারি হাসপাতালের প্রশিক্ষণরত একজন অবাঙ্গালি নার্স করিমগঞ্জ শহরের চিত্তরঞ্জন লেনের প্রতিষ্ঠিত পরিবারের এক ব্যক্তি এমন অভিযোগ তুলেন বৃহস্পতিবার রম্যব্রত চক্রবর্তী তার শ্বশুরকে নিয়ে প্রথম ভ্যাকসিন দিতে গিয়েছিলেন ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সঙ্গে নাম টিকানা লিখতে হয় তখন তিনি ভ্যাকসিন প্রবেশ করেন ঠিক সেই কর্মরত একজন নার্সের এমন মন্তব্যের মুখে পড়েন জনৈকা নার্সের কথায় তিনি মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছেন এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রায় অভিযোগকারী রম্যব্রত চক্রবর্তী সমাজকর্মী সুজন দেব সহ এক প্রতিনিধি দল জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর অনুপ কুমার দৈত্যারির সঙ্গে দেখা করেন এবং বিস্তারিত তুলে ধরেন বিষয়টি তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে দৈতারি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন করা নিরাপত্তা বলয়ে রবিবার হবে বুট গণনা গণনাকে কেন্দ্র করে কাসারের জাপির বন্ধ নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে নেট্রিপে গণনার সময় নেট্রিপের পাঁচশো মিটারের আশেপাশে যেতে পারবেন না কেউই দুইশো মিটার দূরে গাড়ি রেখে প্রবেশ করতে হবে প্রার্থী বা এজেন্টকে কি এ নিয়ম মানতে হবে বিআইপি বিবিআইপিদেরও বুট গণনা মন্তর্গতিতে হবে কারণ এবার গণনাকর্মী সীমিত থাকবেন ফলে গভীর রাত বা কাকবুর পর্যন্ত যে গণনা চলবে তারও আবাস দেন এসপি বরাক উপত্যকায় করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও দুইশো এগারো জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এর মধ্যে কাসার জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একশো চুয়ান্ন জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে কাসার জেলায় বর্তমানে চিকিৎসাধীন রুগীর সংখ্যা পাঁচশো জন অন্যদিকে করিমগঞ্জ জেলায় নতুন করে আরও সঁয়ত্রিশ জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে করিমগঞ্জ জেলায় বর্তমানে মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা একশো তেষট্টি এবং হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট আক্রান্তের সংখ্যা বিরানব্বই এবার শেষ খবরটি করিমগঞ্জ জেলায় বুট গণনার কাজে নিয়োজিত কর্মীদের নিয়ে আসতে প্রশাসন থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে রবিবার ভোর পাঁচটায় জেলার বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচটি বাস গণনা কর্মীদের করিমগঞ্জ কলেজে তাকা গণনা কেন্দ্রে নিয়ে আসবে যেসব পয়েন্ট থেকে গণনা কর্মী নিয়ে আসা হবে সেগুলি হচ্ছে দুর্লভসরা বাজার থেকে আনিপুর আসিমগঞ্জ হয়ে করিমগঞ্জ কলেজ ময়দান রামকৃষ্ণনগর কলেজ থেকে আনিপুর আসিমগঞ্জ হয়ে করিমগঞ্জ কলেজ ময়দানে অপর একটি গাড়ি আসবে এছাড়া রাঙ্গামাটি থেকে সরা লোয়ারিপুয়া হয়ে একটি বাস করিমগঞ্জ কলেজে আসবে সোনাখিরা থেকে পাতারকান্দি হয়ে অপর একটি বাস করিমগঞ্জ কলেজে আসবে এছাড়া বদরপুর পুলিশ স্টেশন থেকে একটি গাড়ি করিমগঞ্জ কলেজ ময়দানে আসবে এই গাড়িগুলি শনিবার বিকেলে নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাবে এবং সেখানে রাতে অবস্থান করবে সাতশো নয় মডেলের এই পাঁচটি বাস গণনার দিন অর্থাৎ দুই মে সকাল পাঁচটায় গণনা কর্মীদের নিয়ে করিমগঞ্জ কলেজ ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবে রাস্তায় আসার পথে যদি কোনো বুট কর্মী দাঁড়িয়ে থাকতে দেখেন তবে নিয়োগপত্র দেখানোর পর তাকে সঙ্গে করে কলেজ ময়দানে নিয়ে আসতে গাড়ি চালকদের প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন